كان يوم القيامة مع قارون وفرعون وأبي بن خلف أو كما قال عليه الصلاة والسلام الله النبي বলেন শুনো ও উম্মতমার যদি নামাজ না পড়ো তাহলে তোমার হাসর কার সাথে হবে জানো কি কোনো আলেমের সাথে হবে না কোনো আল্লাহর ওলির সাথে তোমার হাসর হবে না কোনো নবী রাসূলের সাথে হাসর হবে না ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফিন তোমার হাসর হবে ফেরাউনের সাথে তোমার হাসর হবে নমরুদের সাথে তোমার হাসর হবে আবু জেহেল উতবা আবু লাহাব সাইবার সাথে নাউজুবিল্লাহ জুরে কর নাউজুবিল্লাহ চিন্তা করছেন আপনি কি চান আপনার হাসর নাসর হোক হে যুবক ভাইরা আপনারা কি চান আমাদের হাসর নাসর হোক ফেরাউনের সাথে চান কি নবীর সাথে হাসর হোক ওলামায়ে কেরামের সাথে হাসর হোক আমরা চাই কি চাই না তাহলে নামাজ পড়ন লাগবো না লাগতো না অন্য হাদিসে রাসূল বলেন মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু বি খামসি খিসাল মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু বি খামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকাল মাউত الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وأبي بن خلف أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়, অকুল সমুদ্রের নীল দরিয়ায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুখসার সে বুরকা কা জারা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা জারা পর্দা উঠা দো, লিল্লাহে মুজে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহে মুজে হুসন খুদা দাদ দেখা দো। আয় বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, পিয়াসা হো মুজে শরবত দিদার পিলা দো, পিয়াসা হো মুজে শরবত দিদার পিলা দো, মই দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মই দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, দিদার দেখা দেনি আওয়াজ সুনা দো, দিদার দেখা দেনি আওয়াজ সুনা দো। কাতিব সে মেরা নাম আয়ে আমল মঙ্গা কর, জিতনি আমল জশতে হে উন সবকো মিটা দো, জিতনি আমল জশতে হে উন সবকো মিটা দো। জো লোগ কে কহলাতি হে সব তেরি গলি কে, উন লোগো কে দফতর সে মেরা নাম লেখা দো, উন লোগো কে দফতর সে মেরা নাম লিখা দো। আলহামদুলিল্লাহ, বাদিকারা পূর্ব মধ্যগ্রাম আলুর দিশারি ছাত্র সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধে ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পথহারা জাতির পদ্দিশারি ওলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম দিন দরুদি ইসলাম, প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য হাজারবার শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া ও দয়া করে এই ফেন্ডেলের নিচে আসার বসাল বসার আমলের নিয়তে কিছু কথা বলা ও শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে কোনো প্রকার কৃপণতা না করে জুড়ে সুরে শুক্রিয়া তান একবার বলি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার 30 পারা কুরআনের 24 নম্বর পারা কুরআন শরীফের মধ্যে 114 খানা সূরা আছে, এর মধ্যে 39 নম্বর সূরা সূরা জুমারের 53 নং আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমাকে বলা হয়েছে নামাজের গুরুত্বের বিষয়ে কিছু আলোচনা করার জন্য, আমি যেহেতু আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি
অতএব আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলবো, মনোযোগ সহকারে শোনা লাগবে। যেই আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কি কি কাজ করলে মানুষ আল্লাহ তাআলার দিদারের উপযুক্ত হতে পারবে। এমন কিছু কাজ আছে যেই কাজ করলে আল্লাহ তাআলার দিদার পাওয়া যাবে, যেই কাজ করলে আল্লাহর দিদার পাওয়া যায়, এই কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দিদার পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য বড় ধনী হওয়া লাগবে, বড় ব্যবসায়িক হওয়া লাগবে, বড় নেতা হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই। কোনো মুফতি হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে এমন কোনো শর্ত, টেলার গাড়িওয়ালাও আল্লাহ তাআলার দিদারের উপযুক্ত হতে পারে, ব্যবসায়িক ব্যক্তিও আল্লাহর দিদারের উপযুক্ত হতে পারে, খালা বুথা এক বেড়া হ্যাঁ ও আল্লাহর দিদারের উপযুক্ত হইতে। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা আছে, মানুষে তাই দিয়ে কইতো খালা কাউয়া, আশহাদু আল্লাহ ও বাড়া করে কইতে পারতেন না, আশহাদু আল্লাহ বলতেন। অথচ আল্লাহ তাই দিয়ে এমন কবুল করা করছে একজন কালো মানুষে এত কবুল করা করছে যে ফজরের ওয়াক্ত বিলাল আজান দেয় না কইরা আল্লাহ কর ফজর হবে না, সকাল হবে না যতক্ষণ না পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান না দিবে। ওয়াইজ কওম কি ওয়া ফুখতাকি আলি নারহি বারকে তাবি নারহি শুআলায়ে মাকালি নারহি বারক তবি না রহি শুআলায়ে মাকালি নারহি রহ গায়ে রুসমে আজারু হেবেলালি না রহি ফলসফা রহ গায়ে তলকিনে গজালি না রহি ফলসফা রহ গায়ে তলকিনে গজালি না রহি মসজিদ মুরসিয়ে খওয়াহে কে নমাজি না রহি ইয়ানি ও সাহিবে ঔসাফে হেজাজি না রহি। জাতীয় সেই বক্তা গণের নাই সে শুভ চিন্তাধারা, জাতীয় সেই বক্তা গণের নাই সে শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নাই প্রান্তি প্রান্তি তারিত শক্তি হারা, আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালির প্রাণের সারা, ফালসাফায় আর থাকলে কি হয় গাজালির শিক্ষা ছাড়া, মসজিদ আজি কাচ্ছে বসে হাই নামাজি কেউ তো নাই, হেজাজি সেই গুণে আজি গুণান্বিত কেউ তো নাই। বিলালের আজান, আজানের যে রুহানিয়ত ছিল সেই রুহানিয়ত আজকের আজানের মধ্যে পাওয়া যায় না। আগের আজানের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শব্দ দিয়ে আজান দিতেন সেই শব্দের আজান, সেই অর্থের আজান আজও বাংলার জমিনে আছে না, না সারা পৃথিবীতে আছে না, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রুহানিয়ত আজানের মধ্যে পাওয়া যায়। কবি বড় সুন্দর করে আরেক কবিতার মধ্যে বলছেন, আলফাজ মাআনি মেতাফাবুত নেহি লেকিন মুল্লা কি আজা আওয়ার মুজাহিদ কি আজা আওয়ার, মুল্লা কি আজা আওয়ার মুজাহিদ কি আজা আওয়ার, পরওয়াজ হ্যায় দোনো কা জাহা এক ফিজা মে, কিরগিজ কা জাহা আওয়ার হ্যায় শাহিন কা জাহা আওয়ার। ও সেই শব্দের আজান, সেই অর্থের আজান আজও হয়, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আজান দিতেন সেই আজানের রুহানিয়ত পাওয়া যায় না। তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ কিন্তু আল্লাহ তাকে কবুল করছে না করছে না? তো আপনি আমিও আল্লাহ তাআলার দরবারে কবুল হতে পারবো যদি এই কাজগুলা দেখেন। এক গরিব মানুষ, সে জঙ্গলে জঙ্গলে ঘুরে আর খালি আল্লাহরে ডাকে, আর খালি আল্লাহ কই গেলে তোমারে পাম, কোন জায়গাত গেলে তোমারে পাই, আল্লাহ আমি তোমারে চাই, আল্লাহ আমি তোমারে চাই।
আল্লাহর বান্দা এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন এক জায়গার মধ্যে বইছে, গাছের কাছে বইয়া কিছু কথা বলতেছে, বিরহ বিচ্ছেদের গাথা কথা। আল্লাহর বান্দা চোখের পানিগুলো সাইরা সাইরা কানতেছেন আর বলতেছে, ও মালিক, আমি যদি তোমারে পাইতাম তাহলে আমি তোমারে তেল মালিশ করে দিতাম, আমি যদি তোমারে পাইতাম তাহলে আমি তোমাকে তোমার মাথা আশ্রয় দিতাম। নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ হিমসেল, আল্লাহরে ফাইলে বলে তেল মালিশ করে দিল, আল্লাহরে ফাইলে মাথা আশ্রয় দিল, এইভাবে করে খান দে। আর আল্লাহ, আমি তোমারে ফাইলে আমার ছাগলের দুধ দহন করে আমি তোমারে খাওয়াইতাম, কত বড় কথা। জমানার নবী মুসা পয়গম্বর এই রাস্তা দিয়ে হাইটে যায়, হঠাৎ করে তাকায় দেখে পাগলা কান্দে আর বলতেছে, ওরে মালিক, আমি যদি তোমারে পাইতাম তাহলে আমি তোমারে তেল মালিশ করে দিতাম, আমি তোমারে পাইলে তোমার মাথার ছাই দিতাম। এইভাবে আল্লাহর বান্দা যখন চোখের পানি ফালায় কান্দি, জমানার নবী মুসা হঠাৎ করে তার কথাগুলো শুনতে পেলেন, ডাক দিয়া বলে, ওরে পাগল, তুমি এমন কথা কেন বলো যেই কথাগুলো শিরিক হয়ে যায়? আল্লাহ কি তোমার আমার মতো খায় নাকি? আল্লাহ কি তোমার আমার মতো পা আছে নাকি যে তুমি পা টিপে দিবে? আল্লাহ তাআলা কি তোমার আমার মতো খায় নাকি যে দুধ দহন করে খাওয়াইবে? আল্লাহ তাআলার কি তোমার আমার মতো মাথা আছে নাকি যে তুমি মাথা আশ্রয় দিবে? এমন কথা কেন বললি? তুমি তো শিরিক করে ফেলাইছো। জমানার নবী মুসা বলছে শিরিক করে ফেলাইছে, কিছুটা কমায় দিন। জমানার নবী মুসা বলছেন কি করে ফেলাইছো? শিরিক করে ফেলাইছো, এখানে তো আর কোনো কথা চলে না। আল্লাহর পাগল জঙ্গলায় চলে গেছে, জঙ্গলায় যায় মাওলারে ডাকে আর করে, মাওলা, জমানার নবী মুসা বলছে আমি শিরিক করে ফেলাইলাম, আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি যদি মাফ না করো তাহলে আমি কোথায় যাব? এভাবে চোখের পানি ফালায় কান্দি, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে ওহী পাঠায় দিছে। আর ওহী পাঠায় কি বলে মুসনবী শরীফে? মারফতের সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ওয়াহি আমাদ সুয়ে মুসা আজ খুদা বান্দায় মারা চেরা কর দে জুদা, তু বরাই ওয়াসলে কর দন আমুদি, না বরাই ফসলে কর দন আমুদি। ডাক দিয়া বলে, ওরে জমানার নবী মুসা, আমার বান্দাটা প্রেমের আলাপ আমি আল্লাহর সাথে করতেছিল, আমার বান্দা এত মজার আলাপ করতেছিল, আমি মালিকের বড় পছন্দ লাগছিল, মুসারে তোমারে তো দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথগুলা বান্দা বান্দিদেরকে ওয়াজ নসিহত করে আমার সাথে জুড়া লাগাইয়া দেওয়ার জন্য, কথা ঠিক কিনা জুড়ে কোন? আমি তো তোমাকে পাঠাই নাই, আমার জুরাইনা বান্দা আমার সাথে মিলিত বান্দাকে পৃথক করে দেওয়ার জন্য তো তোমাকে পাঠাই নাই, তাহলে আমার সাথে জুরাইনা বান্দারে তুমি কেন পৃথক করলাম? যাও, তাড়াতাড়ি যাও, যায়া আমার জুরাইনা বান্দাকে আবার তুমি আমার সাথে জুরা লাগায় দাও। মুসা পয়গম্বর দৌড়ায় চলে গেছেন, যায়া বলে, হে পাগল, তুমি প্রথমে যেই কথাগুলো বলতেছিলে
আল্লাহ তাআলার বড় পছন্দ লাগছে। কেউ দেখেন না কথা দিয়ে বলে ধমক দিতে পারেন না। ওরে মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় কয়ে আল্লাহর বান্দা হে আল্লাহর পাগল আবার বলো কথাগুলো আল্লাহর বড় পছন্দ। আল্লাহর পাগল ডাক দিয়া বলে ওরে মুসা, আগে ছিল এক অবস্থা আর এখন হইল আমার আরেক অবস্থা। আগে আমি অন্য অবস্থায় অন্য হালতে তাইকা আমি এ ধরনের কথা বলেছি। ও কি বলো, আগে কি হালত ছিল আমার একটু কইল্লা কই, আগের হালতটা কি আমার একটু বুঝায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছে, হে আল্লাহর নবী পয়গম্বর, আগে আমার অবস্থা ছিল আমি যখন চোখ দুইটা বন্ধ করে ফেলাইলাম, চোখ বন্ধ করার পরে আমি আর দুনিয়াতে নাই, আমি প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমানে চলে গিয়া, তৃতীয় আসমান পাড়ি দিয়া চতুর্থ আসমান পাড়ি দিয়া পঞ্চম আসমান পাড়ি দিয়া এক কথায় সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য 70,000 নূরের পর্দাস মানজে সিদরা মুনতাহা বুগজাস্তাম সদহাজারা সালহাজাসু গাস্তাম মানজে সিদরা মুনতাহা বুগজাস্তাম সদহাজারা সালহাজাসু গাস্তাম। মুসা রে, আমি যখন চক্ষু বন্ধ করলাম মালিকে সাত আসমান পাড়ি দিয়া, আমি তখন আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা পাইর হইয়া আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য 70,000 নূরের পর্দা আছে, আমি 70,000 নূরের পর্দার ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম আল্লাহ তাআলার সাথে দেখা হবে হবে বাপ, ঠিক এমন সময়ে আমি আল্লাহ তাআলার প্রেমের গাথা কথাগুলো বলতেছিলাম, আবেগে কি বলছিলাম আমি নিজেও জানি না, সুতরাং আগের অবস্থা আর এখনের অবস্থা আমার এক না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন একটা রাখাল কোথায় চলে গেল, আল্লাহ তাআলার সাথে কি সম্পর্কতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত খবর রাখতে পারে নাই যে এই আশিকের মাকাম কোথায় গেছে। এই কথাটাই মসনবীর মধ্যে বলে, মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিয়ানে আশিকু মাশুকুর মুজিজ কিরামান কাতিবিন রাহাম খবর নিস, কিরমান কাতিবিন রাহাম খবর নিস, কয় আরে আশেক আর মাশুকের কেলা, এমন কি মানুষ জানবে দূরের কথা, দুই কাদের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। সুবহানাল্লাহ, দুই কাদের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না আশেক মাশুকের কেলা। তাহলে বায়ু দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য কোনো মুফতি হওয়ার প্রয়োজন নাই, এমন কোনো শর্ত নাই যে আপনাকে মুহাদ্দিস হওয়া লাগবে, এমন কোনো শর্ত নাই যে আপনি বড় ধনী হওয়া লাগবে, এমন কোনো শর্ত নাই নেতা হওয়া লাগবে, বরং আপনি গরিবের ঘরে জন্ম হলেও আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবেন। আল্লাহ তাআলা এমন একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে তিনটা বিষয়ের উপর যদি আপনি আমি আমল করতে পারি তাহলে আল্লাহর দিদারের উপযুক্ত বান্দা হতে পারবো। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক গড়বার চাও তাহলে তিনটা কাজ করবা। এর মধ্যে প্রথম নম্বর কাজ হলো আমার কোরআনকে মহব্বত করবা। আর এই কোরআনের মহব্বতের বহিঃপ্রকাশ আপনি আমি কিভাবে ঘটাবো? ওই এক নম্বর কাজ হলো তুমি কোরআন তিলাওয়াত বেশি বেশি করবা। এক নম্বর কাজ কি? কোরআন তিলাওয়াত বেশি বেশি করা। কিন্তু আফসুস, আপনি আমার ঘরের মধ্যে কোরআন শরীফ তাকের মধ্যে রাখছি, এই কোরআন শরীফ ধুলা পড়িয়া ময়লা হয়ে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু কোরআন তিলাওয়াত করি না। আফসুস, কথা বলেন ঠিক কি না? রাতের পর রাত, দিনের পর দিন আপনি আমার ঘরের মধ্যে টিভির আওয়াজ চলে কিন্তু কোরআনের আওয়াজ পাওয়া যায় না। মুসলমান, তাহলে এক নাম্বার কাজ করব কোরআন তিলাওয়াত। হে আমার ভাই, কোরআন তিলাওয়াতের মধ্যে এত ফায়দা, আপনি আমি যদি একটা অক্ষর তিলাওয়াত করি, এক একটা অক্ষরের বিনিময়ে অন্তত পক্ষে দশ কানা নেকি হবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলে কথা হয়, কথোপকথন হয়। কোরআন শরীফকে যে আপনি মহব্বত করেন, এর দুই নম্বর কাজ। কোরআন তিলাওয়াত করতে পারি না, কি করব? পারে যারা কোরআন তিলাওয়াত শিক্ষা করেছে, যারা কোরআন তিলাওয়াত পারে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। যারা কোরআন তিলাওয়াত পারি না, আমাদের দায়িত্ব কি? যারা কোরআন শরীফ পারে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। মসজিদের ইমাম সাহেব কোরআন তিলাওয়াত পারে না পারে না? জুরে কন্যা দি। মুয়াজ্জিন সাহেব পারে না পারে না? বাড়ির দ্বারের মাওলানা সাহেব কোরআন তিলাওয়াত করতে পারে না পারে না? সুসম্পর্ক বজায় রাখতে হবে। কেন? মাঝে মধ্যে যায়া বলবা যে এই ভাতিজা, বাড়ির দ্বারের হুজুর রে গিয়া কইবা, ভাতিজা তোমার আব্বা একটা খাম কইরা গেছে রে গো, তোমারে আলেম বানায় গেছে। সাসাই তো বেটা কোরআন শরীফ পড়তে পারি না, তো আমি সাসারে একটা খিস্টা কোরআন শরীফ কইরা শোনাও না। কারণ হইল, আমি শুনেছি যদি কোরআন তিলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব, শুনলেও সেই পরিমাণ সওয়াব। অতএব তুমি আমার একটা খিস্টা কোরআন তিলাওয়াত কইরা শোনাও, আমি শুনতে চাই। সুসম্পর্ক রাখলে আপনারে শুনাইবো না শুনাইতো না? আর যদি দেখলে পুরোই আপনি বাড়ির দ্বারের আলেমরে দাম দিতে পারুন না, সম্মান দিন না, দেখলেই আপনার গায়ের মধ্যে জ্বলা উঠতে লাগা, এই মুখের হুত মোল্লা হয়ে গেছে। তা হইলে সুসম্পর্ক যদি না রাখেন, আপনি কোরআন তিলাওয়াত সে শুনাইব আপনারে? এরপরে ইমাম সাহেব উনার সাথে আপনি গিয়া খালি লাগালাগি করুন, ফজর নামাজ পড়াইলেন না, জোহরের নামাজ পড়াইলেন না, এটা করলেন না, সেটা করলেন না, মসজিদটা ঝাড়ু দিলেন না, এই যে দিন রাত 24 ঘন্টা ইমাম সাহেবের সাথে লাগিয়া থাকে, এখন ইমাম সাহেব করবো কিটা? ইমাম সাহেব একদিন দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি এই লোকটা মরে না করে, দোয়া করে মরে না করে, এটার লাগিয়ে আমি আর শান্তিতে থাকতাম মরতাছে। তাহলে যেই কথাটি বলতেছিলাম, দুই নাম্বার কাজ হলো যারা কোরআন তিলাওয়াত পারে তাদের সাথে সুসম্পর্ক রাখা। তিন নাম্বার, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ওই মারখাজগুলা টিকায় রাখার জন্য যত প্রকার চেষ্টা করার দরকার হয়, টাকা দেওয়ার প্রয়োজন হইলে টাকা দেওয়া, রক্ত দেওয়ার প্রয়োজন হইলে রক্ত দেওয়া, নিজের জীবন দিয়া হইলেও ওই প্রতিষ্ঠানগুলো টিকায় রাখলে, টিকায় রাখার চেষ্টা করলে বোঝা যাবে আপনি আল্লাহর কোরআনকে মহব্বত করেন। আর আল্লাহর কোরআনকে মহব্বত করলে বান্দা তো আল্লাহর দিদারের উপযুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার মধ্যে, মক্তবগুলার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় কি হয় না? অতএব মাদ্রাসাগুলা টিকায় রাখার জন্য যদি আপনাকে আমাকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, গলা কাটতে হয়, রাজি আছি ইনশাআল্লাহ। চার নাম্বার কাজ হলো আপনি আমার কি করতে হবে, মাদ্রাসাগুলার মধ্যে যেই সমস্ত ছাত্র, যেই সমস্ত হুজুর রান পড়াবেন,
তাদের সুব্যবস্থা করে দেওয়া, ছাত্রদের লজিং এর ব্যবস্থা করা, হুজুরদের খাবারের ব্যবস্থা করা, এইগুলা হবে আপনার চার নাম্বার কুরআনকে যে মহব্বত করেন এর বহিঃপ্রকাশ। পাঁচ নাম্বার আরেকটা কাজ করবেন, মাঝে মধ্যে সবাই মসজিদ থেকে বাহির হয়ে আসবি, আপনি মসজিদের ভিতরে ঢুকে পড়বেন, মসজিদের ভিতরে ঢুইকা আল্লাহর কুরআনকে বুকে জড়ায়া দু চোখের পানিগুলো সাইরা দিয়া কুরআন শরীফের মধ্যে চুমু লাগাইয়া বলবা, ওরে মালিক তোমার কুরআন পড়তে পারি নাই কিন্তু তোমার কুরআনকে বড় মহব্বত করি, মালিক গো এই কুরআনের উসিলায় তুমি আমার জাহান্নামের আগুন জ্বালায়ো না, ও মালিক আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এইভাবে চোখের পানি ফালায় আপনি আমি যদি কান্নাকাটি করতে পারি তাহলে আপনি আমি যে কুরআনকে মহব্বত করি আর বহি প্রকাশ ঘটালেন। হযরতে ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমায় রইছেন আর ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে বলতেছে, হ্যাঁ ইমাম গাজালী ওই যে রহমতপুর গ্রাম আছি তুমি তাড়াতাড়ি যাও, আর রহমতপুরে গ্রামের মধ্যে আমার একটা বান্দা নাম হইল আব্দুর রহমান কাটুরিয়া, দুনিয়া হইতে বিদায় হয়ে গেছিরি, তুমি তাড়াতাড়ি যাও, যায়া তুমি তার জানাজার নামাজ পড়াবি, নিজের হাতে গোসল দিয়া কাফন পরায়া নিজের হাতে তারে কবরে রাখবা। সুবহানাল্লাহ জুড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ, একজন আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন তাড়াতাড়ি যাও গিয়া তুমি নিজের হাতে গোসল দিয়া নিজে কাফনের কবর ওরাইয়া নিজে জানাজার নামাজ পড়াইয়া নিজের হাতে তারে কবরে রাখো। বাবা রে বাবা, সকালবেলা ঘুম থিকা বাবা উচ্চা ফজরের নামাজ সইরে ওই দৌড় লইছে রহমতপুর গ্রামে, যাওয়ার পরে গ্রামের মানুষ এলাকার মানুষ বাঙ্গা ফরছে, মনে করেন হঠাৎ করে যদি সরমনের হুজুর বাদি কারা ফজরের ফরকান্দা আই হয় তাহলে এলাকার মানুষ বাঙ্গা ফরতো না, ইন্নালিল্লাহ দাওয়াত স্যার ওই হুজুর কেল্লা গিয়ে আইলো, অথবা বরুণার রশিদুর রহমান বর্তমান জমানার জিন্দা শাহ জালাল যদি উনি যদি আমাদের গ্রামে আইস হয় আসে ফজরের পরে কোনো কথা নাই বার্তা নাই চলে আসছে এলাকার মানুষ বাঙ্গা ফরবো না জানি কোন কারণে আইসির হুজুর, কথা বলেন ঠিক কিনা? তো এত বড় তৎকালীন জমানার এত বড় একজন আল্লাহর ওলি ইমামে গাজালী রহমাতুল্লাহ আলাইহি আইছে, এখন এলাকার মানুষ সবাই জড়ো হয়ে গেছে, হুজুর কেড়ে আইসুন, হুজুরে কয়ে শুনলাম আব্দুর রহমান কাটুরিয়া নাকি মারা গেছে, জি কয়ে আমি আইসি তারে গোসল দিয়া জানা তার কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়িয়া তার কবরে রাখার জন্য। সুবহানাল্লাহ, আমরা বাদিকিরা গ্রামের মধ্যে একজন মরিয়া গেল বা আর যদি হঠাৎ করে বরিশাল থেকে সরমনের হুজুর আয় আয়া কয় যে আমি আসছি এ মুখ যে মারা গেছে নিজের হাতে তারে গোসল দিতাম নিজের হাতে কাফনের কাপড় পরাইয়া নিজে জানাজার নামাজ পড়াইয়া তারে খবর রাখার লাগি আইছি, কিতা মনে করুন সবাই খালি গুনগুনি করবো সুবহানাল্লাহ না জানি বেড়ার কিতা আমল রি, তাহিন স্বপ্নে যুগে হইয়া দিছে সুবহানাল্লাহ না জানি কত বড় আমল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা তার কাফনের কাপড়ের ব্যবস্থা কইরা ইমাম গাজালী নিজের হাতে তারে গোসল দিলেন, গোসল দিয়া কাফন পরায়া আল্লাহর বান্দাকে কবরের দিকে নিয়ে যায়, কবরের মধ্যে রাখবে ঠিক এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া কয় সাবধান কবর, ও কবর সাবধান আমার বান্দা আল্লাহ তাআলার বান্দার সাথে কোনো ধরনের বিয়াদবি করিস না রে, কবর সাধারণ কোনো মানুষের কবর না, সাধারণ মানুষের কবর নয়, বড় একজন আল্লাহওয়ালার কবর, তোকে তো তাকে আব্দুর রহমান কাটুরিয়াকে তোর ভিতরে রাখতেছি সাবধান কোনো প্রকার বিয়াদবি করিস না। সুবহানাল্লাহ, কিন্তু আজীব ব্যাপার বাবা আজীব ব্যাপার, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মেশকে আম্বরের গান বাহির হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি তারে কবরে আইকা আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রীর কাছে যায় কয় আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রী গো
বলো না তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে এত বড় মাকাম সে পায় গেল। আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রী মনোযোগ সহকারে কথাটা শুনেন। আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রী কি তথ্য দিলেন দেখেন, ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি, আমার স্বামী তেমন কোন আমল আমি দেখি নাই, তবে হঠাৎ একদিন কাঠ কেটে বাজারে যায়া বাজার থেকে একখানা কোরআন শরীফ খরিদ করে নিয়ে আসিয়া। আমি বললাম, স্বামী আমার, আপনি তো আল্লাহর কোরআন পড়তে পারেন না, কোরআন শরীফ নিয়ে আসলেন কেন? আব্দুর রহমান কাটুরিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছিল, স্ত্রী গো, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, তাই বলে কি আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি না? তা তো হতে পারে না, আমি আল্লাহর কোরআনকে বড় মহব্বত করি। স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, প্রতিদিন রাতের বেলা হঠাৎ করে দেখতাম ঘরের মধ্যে কান্নার আওয়াজ, আমি তাকায় দেখি আমার পাশে আমার স্বামী নাই, কইরে বাতি দরায়া দেখতাম আমার স্বামী আল্লাহর কোরআন বুকে জড়ায়া চোখের পানি ফালায়া কান্ত আর বলতো, ওরে মালিক, তোমার কোরআন পড়তে পারি না কিন্তু তোমার কোরআনকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। ও মালিক, এই কোরআনের উসিলায় তুমি আমারে জাহান্নামের আগুনে জ্বালায় না। আল্লাহর ওলি গো, কত রাত আমার স্বামী না ঘুমায়া কোরআন বুকে জড়ায়া চোখের পানি ফালায়া কান্নাকাটি করছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও কাটুরিয়ার স্ত্রী, তোমার স্বামী যে আল্লাহ কোরআনকে এভাবে মহব্বত করত, আল্লাহ খুশি হয়া তোমার স্বামীকে আল্লাহর দিদারের উপযুক্ত বান্দা বানায়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জুরে চিল্লায় আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিদারের উপযুক্ত হওয়ার জন্য এক নাম্বার কাজ আল্লাহর কোরআনকে মহব্বত করা, দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, দুই নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা আল্লাহর দিদারের উপযুক্ত বান্দা হওয়ার জন্য। দুই নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা কারে কয়? আর নামাজ পড়লে আপনি আমার লাভটা কি হবে? কয় শুনরি, তুমি যদি নামাজ পড়তে পারো তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি নামাজ পড়তে পারো হে বান্দা, তাহলে আর নামাজ তোমাকে গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে ধৈরা ধৈরা তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজি ব্যক্তি কোন ধরনের গুনাহ করতে পারে? এখন প্রশ্ন হলো, হুজুর, সুদ খায়, নামাজ পড়ে পাঁচক তো কিন্তু সুদ ছাড়ে না। অনেক মানুষ আছে নামাজ পড়ে পাঁচক তো ঘুষ ছাড়ে না, নামাজ পড়ে পাঁচক তো কিন্তু দেখা যায় ক্ষেতের মধ্যে ক্ষেত বাসার সময় লুঙ্গিটা আটুর উপরে তুললে একটা বড় করে লিমটি দেয় খাসু দিয়া, সে ক্ষেত বাসে ক্ষেত খামারের খাস করে আসে না নাই? জুড়ে কন হুজুর, অনেক মানুষ দেখলাম নামাজ পড়ে বঠে কিন্তু জিনা ছাড়ে না, নামাজ পড়ে কিন্তু টিভি দেখা ছাড়ে না, আছে না নাই? অথচ আল্লাহ বলে নামাজ পড়লে সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। কিভাবে হলো? আমরা দেখি নামাজ পড়ে আবার গুনাহও করে। এমনি ভাবে এক প্রশ্ন আল্লাহর নবীর কাছে আসছে, ওগো নবীজি, আপনার এক সাহাবি নামাজ পড়ে কিন্তু আপনার ওই সাহাবি গুনাহ ছাড়ে না। আল্লাহর নবী বলেন, নামাজ পড়তে দাও, নামাজ পড়তে পড়তে এমন একদিন আসবে যেই দিন সে আর গুনাহ করবে না। সত্যি কিছুদিন পরে দেখা যায় আল্লাহর বান্দা গুনাহ ছাইরা দিছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই দুস্থ বুজুর্গ, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, তাকায় দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ রোজার অর্ডার করছেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্ডার নিয়ে আসছে, হজের আদেশ দিবেন তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে হজের আদেশ আসছে।
রোজার আদেশ আসছে, যাকাতের আদেশ আসছে, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে আদেশ আসছে, কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ হে যুবক ভাই, আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিম ডাক্কা নিয়ে গেছেন, সম্মানের সাথে নিয়ে গেছেন, নিয়া আরশে আজিমে নিয়া আল্লাহ বন্ধুর সাথে সাক্ষাৎ কইরা বন্ধুকে নামাজ হাদিয়া দিয়ে দিছে, সব আসছে অর্ডারের মাধ্যমে আর নামাজ আসছে হাদিয়ার মাধ্যমে, কত গুরুত্ব। শুধু তাই নয় হে যুবক ভাই, ভালো করে বুঝেন, আল্লাহ রোজার আদেশ করছেন, হজের আদেশ করছেন, যাকাতের আদেশ করছেন, কোন আদেশ পাঁচবার, কোন আদেশ দশবার, কোন আদেশ তিনবার, কোন আদেশ পনেরো বার, কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফের মধ্যে 82 বার উল্লেখ করেছে, সুবহানাল্লাহ, জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ, 82 বার উল্লেখ করেছে, কত গুরুত্ব। শুধু তাই নয় হে যুবক ভাই, আজকে নামাজ ছাইরা দেও অথচ আল্লাহর নবীর দুনিয়া হইতে বিদায় হয়ে যাবেন, এমন সময় আল্লাহর নবী মাথা তুলতে পারে না, মাথা উত্তোলন করবার পারে না, আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া কয়, আয়েশা রে ওই যে মসজিদের দিকে আমার দরওয়াজাটা আছে, একটু কুইলা দাও আর আমার মাথাটা একটু তুল দিয়া ধরো, আমি দেখবার চাই আমার উম্মত গুলা মসজিদের ভিতরে কি করে, আমি একটা নজর দেখবার চাই, তাড়াতাড়ি করো। আল্লাহু আকবার, নবীজি অসুস্থ, প্রচন্ড ঝড়, উঠতে পারে না, যখন নাকি পর্দাটা উঠায় দিছি, আল্লাহ নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করছেন, আবার হাসে, একবার হাসে আবার কাঁদি, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, আল্লাহ নবী গো, আপনার সাহাবীরা নামাজ পড়ে এজন্য আপনি কাঁদেন কেন? নবীজি ডাক দিয়া বলেন, ও আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা হলো খুশির কান্না, আয়েশা রে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল কত কষ্ট করলাম, তায়েফের ময়দানে কাফেরের দলেরা আমারে ইলটাইতে ইলটাইতে ঢিল দিতে দিতে আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম, আবার টান দিয়ে আমার উঠাইছে, আবার টান দিয়া আবার পাথর মারছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আবার জ্ঞান হারানোর পরে আবার জ্ঞান ফিরলে আবার কাফেররা টান দিয়া উঠায় নবীজির পাথর মারছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকায় দেখি দয়াল নবীজির শরীরের নরম চামড়া চিত্র হয়ে চুকা পাথরগুলো ঢুকে যায়। আহ, যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া কয়, এ কাফেরের দল, আমার নবীকে আর পাথরে আঘাত করিস না, যত পারো আমি যায়েদ ইবনে হারেসারে মারতে থাকো, দয়াল নবীজির গায়ে আর পাথরের আঘাত দিস না। নবীজি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করছে। আজকে ও আয়েশা, আমি যখন আমার উম্মত গুলারে নামাজ পড়তে দেখছি তখন আমি খুশিতে কাঁদছি, সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে নামাজ পড়লে নবীজি কি হয়, খুশি? শুধু তাই নয়, আল্লাহ নবী দুনিয়া হইতে বিদায়ের কিছু আগ মুহূর্তে নবীজি যেই সময় চলে যাবেন এর কিছু আগ মুহূর্তে আল্লাহ নবী দুইটা ঠোঁট মুবারক নড়তেছে, কথা বলতে পারে না। আয়েশা সিদ্দিকা বলে, চিন্তা করলাম নবীজি মনে হয় শেষ কোনো ওসিয়ত করতেছে, গুরুত্বপূর্ণ কোনো কথা হয়তো বলবেন, তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কান নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রাখলেন, রাখার পরে দেখা যায় নবীজি ওসিয়ত করতেছি, ও আমার উম্মত, নামাজ 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 নামাজ, আল্লাহু আকবার জোরে চিল্লায় এখন, চিন্তা করছেন নবীজি ডাইকা বলতেছে নামাজ। তাহলে যুবক ভাই, নবীজির শেষ ওসিয়ত নামাজ, সেই ওসিয়ত পুরা করি না,
বাপকে মোহব্বত করি, বাবা বলছে সন্তান রে একের জমিন মসজিদে দিয়া দিও। এখন আপনি যদি বাবার ওসিয়ত পুরো করেন তাহলে আপনি বাবার যোগ্য সন্তান, আর যদি ওসিয়ত পুরো না করেন তাহলে আপনি বাবার যোগ্য সন্তান না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীজি শেষ ওসিয়ত করে গেছেন, নামাজ যদি আপনি নামাজ পড়েন তাহলে নবীজির যোগ্য উম্মত, আর যদি নামাজ না পড়েন তাহলে আপনি হলেন অযোগ্য উম্মত। কথা বলেন ঠিক কিনা? অযোগ্য উম্মত। এখন যত বড়ই বুকে তাফা দিয়া কন, আরে নামাজ পড়ি না তো কিতে হইছে, আমার ঈমান না ঠিক আছে, আপনি বললে আর হবে না, এটা তাফার নাম না। কথা বলেন ঠিক কিনা? ঈমান কি তাফার না? তাহলে নামাজ বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ নামাজ। এখন ওই যে প্রশ্ন করেছিলাম, নামাজ পড়ে আবার গুনাহ করে, অথচ আল্লাহ বলেন নামাজ পড়লে সে গুনাহ করবে না, তাহলে বুঝতে হবে আপনি আমার নামাজ আকিমিস সালাহ অনুযায়ী হয় নাই। কারণ আল্লাহ বলছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা কেমনে? দেখো আকিমিস সালাহ, নামাজের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো নামাজের দেহ আর একটা হইল রুহ। একটা হইল নামাজের দেহ আর একটা হইল নামাজের রুহ। নামাজের দেহ কি হয়? নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এই বাহ্যিক আমল গুলা হলো নামাজের দেহ। এখন যদি আপনারে প্রশ্ন করা হয়, আই মিয়া বলেন নামাজের ফরজ কয়টা, বলতে পারে না। আই মিয়া বলেন নামাজের ওয়াজিব কয়টা, বলতে পারে না। নামাজের সুন্নত কয়টা, বলতে পারে না। মুরব্বি হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, শিখবেন কিভাবে? মাদ্রাসায় ভর্তি হইতে পারবে? এই জন্য আমাদের দেওবন্দি ওলামা একরাম চিন্তা করে দেখছে, যারা মুরব্বি হয়ে গেছে তারা শিখবে কোথায় থেকে? তাদের কি শিক্ষার জন্য একটা চলতি ফিরতি মাদ্রাসা তৈরি করেছেন, তার নাম হলো তাবলিগ জামাত। কথা বলেন ঠিক কিনা? এই তাবলিগ জামাতের মধ্যে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব, এইগুলা শিক্ষা দেওয়া হয় কি হয় না? বাবারি স্যার, এই যে ওয়ার মধ্যে যখন যায় 40 দিনের জন্য এক সিল্লা যায়, একদল মানুষ আছে তারা বলে যে 40 দিনের জন্য যখন তারা জায়গা তাবলিগের খাজে, তাবলিগের খাজে, তাহলে আর বউ হই রেখে যা, হয় কি হয় না? তাহলে আমাদের প্রশ্ন হইল, এই মিয়া তুমি ওই যে অনেকে দেখা যায় বিদেশ জায়গা, অনেক সময় দেখা যায় এক মাসের সফরে যে বক্তা ওয়াজ করে, এই বক্তা দেখা যায় এক মাসের সফরে বাহিরে জায়গা, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গা ওয়াজে 3 দিন 4 দিনের লাগি জায়গা, 2 দিনের লাগি জায়গা, এই সময় এরার বউ কই তুই যা, সোনালী ব্যাংক জমা দিয়ে তুই যা। আরে যে যেমন আরেকজন ধারণা করে তেমন, যে বাড়ির গিয়া সেটা নিজের বউরে ঠিক পায় না, হে এরকম সন্দেহ করবো যে আরেক বেলা তাবলিগ গেলে গা মনে হয় এর বউ ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই দুস্থ বুজুর্গ, আমি বলতেছিলাম নামাজের দেহ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এইগুলা নামাজের দেহ। নামাজের রূহ কি? নামাজের রূহ হলো আন্তাবুদাল্লাহাকা আন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বে যেন আমি আল্লাহরে দেখতাছি, দেইখা দেইখা নামাজ পড়তেছি, এই খেয়াল রাখবে নামাজে। অথবা খেয়াল করবে আমি আল্লাহরে দেখি না কিন্তু আল্লাহ আমারে দেখতাছে। কথা বলেন ঠিক কিনা? এই খেয়াল চাপায় ধরে রাখবেন যে আমি আল্লাহকে দেখতাছি, দেখা দেখা সেজদা করতাছি, অথবা আল্লাহ আমারে দেখতাছে আর আমি সেজদা করতাছি, এই খেয়াল। এমন সময় শয়তানে ফিসেদা আয়া সাইরা কইব, এই 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 তোর ক্ষেতের ক্ষেত জায়গা, তোর ব্যবসা জায়গা, এমন সময় টান দিয়ে আনি আবার মন্ডারে টান দিয়ে কবে, না না আমি নামাজ পড়তেছি, আমি আল্লাহরে দেখতাছি, দিকে দিকে নামাজ পড়তাছি, অথবা আল্লাহ আমারে দেখতাছি, খেয়াল নিবেন। আবার আসবে, এই তোর ব্যবসা যাইতেছে গা, তখন আবার খেয়াল টান নিয়ে আনবেন, না আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। কথা বলেন ঠিক কিনা? নামাজও দাঁড়াইলে মন এমনও কত কান্দা যায়, সুবহান রব্বিয়াল আলা, সুরায় হয় কুনজুতাডা বালা। কথা কোন ঠিক কিনা?
হের চিন্তা আরেক বেড়া তো নামাজ পড়তাছে পড়তাছে হঠাৎ কইরা কয় ইমাম সাহেব আপনি তো আজকে তিন রেখাত নামাজ পড়ছেন হয় কস কিতাবে চার রেখাত পড়ছি না 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 তিন রেখাত পড়ছুন ও কেমনে বুঝছস কয় আমি বুঝছি আমার দোকান হইল চারটিয়া প্রত্যেক রেখা তো এক একটা দোকানের হিসাব করে শেষ করি আজকে আমি তিন দোকানের হিসাব করতে ওই আপনি সালাম পিরাইলি শুন বুঝা লাইলাম যে আজকে রেখাত তিন ডা গেছে চারটা হয়েছে না চিন্তা করিয়া দেখেন কোন নিয়তে নমাজ সরে তো হইলে এই নমাজে গুনার থেকে বিরত রাখবো এই নমাজে বেড়ারে গুনার থেকে ফিরাইতো কেমনে এইরকম ধরনের নামাজ আমরা নামাজ পড়ি আমার খেয়াল জায়গা আরেকখানো আমার খেয়াল জায়গা ওই ব্যবসা আমার খেয়াল জায়গা আরেক জায়গা বিভিন্ন জায়গার খেয়াল জায়গা না বিভিন্ন জায়গার দিয়ে খেয়াল রে টাইনা আইনা কই তুইব আমি আল্লাহরে দেখতাছি অথবা আল্লাহ আমারে এটা হইল রুহ এটা হইল নামাজের রুহ আরে ভাই আপনি আমার শরীরের মধ্যে দুইটা জিনিস আছে একটা হইল দেহ আরেকটা হইল রুহ আমার শরীরের রুহ যদি চলে যায় তাহলে আমার দেহ দিয়ে কোনো কাম হইব নাকের জায়গাত নাক থাকবো চোখের জায়গায় চোখ থাকবে কানের জায়গায় কান থাকবে কিন্তু কান দিয়া শুনবো না চোখের জায়গায় চোখ থাকবে চোখ দিয়া দেখবো না নাকের জায়গায় নাক থাকবে কিন্তু নাক দিয়া গ্রান নিতে পারবো না মুখের জায়গায় মুখ থাকবে কিন্তু কথা বলতে পারবো না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ছেন দেহ আদায় করছেন কিন্তু রুহ আদায় করেন নাই নামাজের ফরজিয়ত আদায় হয়ে যাবে কিন্তু বাবা ওই নামাজে আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে এরপরে আরেকটা বিষয় হলো আকিমিস সালাহ এর অন্তর্ভুক্ত ওয়াক্তমতে নামাজ ওয়াক্তমতে নামাজ পড়া এটাও আকিমিস সালাহ এর অন্তর্ভুক্ত আপনি আমি দেখা যায় জোহরের ওয়াক্ত কাজের মধ্যে ব্যস্ত কইতে এক কাজ করি কাজটা শেষ করে ফেলাই আমি বাড়িতে গিয়া একসাথে আসরের আসরের সাথে মিলাইয়া জোহর আসর মাইরা দিমু একসাথে আসেন না আইজবে এখন অথবা আসরের ওয়াক্ত আর মাগরিবের ওয়াক্ত একসাথে মিলাইলি মিলাইয়া পড়িলে ওক্তমতে নামাজ নাই ওক্তমতে নামাজ তাহলে আপনি আমার কি শিক্ষণীয় সব সময় কাজকে বলতে হবে কাজ আমার নামাজ আছে রে আমার নামাজ আছে কাজকে বলবেন হে কাজ আমার নামাজ আছে নামাজকে কখনো বলবেন না ও নামাজ আমার কাজ আছে এই কথা বলবেন না বরং কাজকে বলবেন আমার নামাজ আছে কথা বলেন ঠিক কিনা জুরে কন না ওক্তমতে নামাজ পড়লে আপনি আমার রিজিকের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিবেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গেছে মুরিদ হওয়ার জন্য কয় মুরিদ করব শর্ত হলো তুমি নামাজ পড়ো কিনা কয় জিনা তাহলে আজকে থেকে ওয়াক্তমতে নামাজ পড়বা কি করো কো ব্যবসা করি কের ব্যবসা কো কাপড়ের ব্যবসা কোতে ভালো কথা ওয়াক্তমতে তুমি কি করবা নামাজ পড়বা কো আচ্ছা হুজুর ঠিক আছে ওয়াক্তমতে নামাজ পড়ব পরের দিন আল্লাহর বান্দা যখন দোকান খুলছে দোকান খোলার পরে তার দোকানে একটা কাস্টমারও নাই পাশে একটা ইহুদির দোকান তার দোকানে অভাব নাই কাস্টমারের অভাব নাই কাস্টমারের অভাব নাই জোহরের আজান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হঠাৎ একজন কাস্টমার আয়া কয় ভাই এখন কিছু কাপড় কিনতাম চাই ভাই কিছু কাপড় কিনতাম চাই আল্লাহর বান্দা কয় না কাপড় বিক্রি করতে পারবো না আমার এখন নামাজ আছে নামাজ আজান দিলাইছে মসজিদে যাইয়া মালিকের কুদরতি কদমে সেজদা করা লাগবো না আমি কাফর বিক্রি করতে পারবো না ওই যে দোকান আছে সেখানে চলে যাও সারাদিন বিক্রি করে নাই এখন একটা কাস্টমার আইছে এটারও ফিরাই দিছে নামাজ আছে আমার ইহুদি কয় বালুই সিরি বালুই সে নামাজ পড় বালা হইয়া আল্লাহ যেন তোরে বেশি বেশি নমাজের সময় মুসল ওয়া দেয় কাস্টমার দেয় আর তুই ফিরাই দিলে পরে সব আমার দোকানে যাতে আইয় এ দোয়া করে আল্লাহর বান্দা নামাজ পড়ে আয়া দোকান খুলছে এমন কাস্টমার আসছে যে পুরা এক মাসে ও সে এত বিক্রি করতে পারে না জুরে কোন সুবহানাল্লাহ এক মাসের বিক্রি হয়ে গেছে তাই সে কিছু টাকা দিয়া সে চলে গেল হাসান বসরির কাছে কিছু মিষ্টি লইয়া আর হাসান বসরি হলো ওয়াসিউন নজরি অর্থাৎ কিছু কিছু আল্লাহওয়ালাদের চোখ আল্লাহ খুলে দেন
ওই যে তিনি চোখ দিয়া দেখা ফেলাইছেন এই অবস্থা, কয় কিরে আজকে তোরে খুশি খুশি ভাব লাগে না, মনে হয় আজকে এমন বিক্রি করা করছস যে এক মাসেও এত বিক্রি তুই কোনোদিন করস না, তাই না? হেমনে ক জি হজি, উনি যে বলছেন এটা হলো ওয়াসিউন নাজরি, অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে তিনি এটা বলছেন, এটা বাউতাবাজি না। আমাদের সমাজে তো বাউতাবাজি, হিসাব থাকে ও এই রুমের মধ্যে বসা আর প্রথম এই প্রথম দরজার মধ্যে একজন খারা, দ্বিতীয় দরজার মধ্যে একজন খারা, কেল লাগি আইসস রে, কয় আমি আইসি হুজুরের দারে, আমার ছেলে মেয়ে হয় না হুজুরের টেন, তো দোয়ানি থাম এর লাগে আইসি, কতে তুই হানকে ব হেন ব হুজুরের সাথে দেখা করতে পারবে একটু পরে, এমনি হে ফোন দিয়া হিসাব রে ফোন দা, কয় একজন আইসে কাস্টমার ফাড়াইতেছি, হে এর ছেলে সন্তান হয় না, সুতরাং হে আপনার সাথে দেখা করবো, আচ্ছা ঠিক আছে, এমন ফাড়াই মনের কথা ঠিক কিনা? আল্লাহর বান্দাকে যখন বলছে যে তুই এক মাসের বিক্রি করছস, জি হুজুর, কয় আল্লাহর শুকরিয়া আদায় কর, আসলে তোর দোকানে জোহরের পর থেকে যে কাস্টমার আসছিল একটাও মানুষ না, সব হলো আল্লাহর তৈরি ফেরেশতা, সুবহানাল্লাহ, সব আল্লাহর তৈরি ফেরেশতা। তাহলে ওয়াক্তমতে নামাজ পড়লে রিজিকের দরওয়াজা খুলে যায়, কথা ঠিক কিনা জোরে কন? আপনি আমি নামাজকে গুরুত্ব দিতে পারি না, কিন্তু আল্লাহওয়ালারা নামাজকে কত গুরুত্ব দিতেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই, আমাদের মুরব্বীদের নাম, মুরব্বীদের মধ্যে একজন মুরব্বী ইয়াকুব নানুতুবি, আমরা তো নামও জানি না, আমরা তো অনেক সময় আমাদের মুরব্বীদের নাম জানি না, আমরা জানি মাশরাফি বিন মর্তুজা সাকিবুল হাসা, ইটা জানি, কথা বলেন ঠিক কিনা? কোন নায়কে এমন ঘুষিটা দেয় ইটা জানি, বালা করে মান্না সাহেব এটা কইতে পারি, এরপরে কে বালা করে বল ফিটাইতে পারে, হ্যার নাম আমরা বালা করে জানি, কিন্তু আমাদের যে মুরব্বি আছে মুরব্বির নাম খান কইলে হরে চিনি না, কথা কোন ঠিক কিনা? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই একাদারে চল্লিশ বছর পর্যন্ত, একাদারে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর ওলি, শুধুমাত্র জামাতে নামাজ পড়ছে তাই নয়, তিনি তাকবীরে উলার সাথে একাদারে চল্লিশ বছর নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। তাকবীরে উলা বুঝেন, তাকবীরে উলা বলা হয় এই যে নামাজের মধ্যে গেছেন একবারে প্রথম রাকাত ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আর আপনিও আল্লাহু আকবার বলিয়া আপনি নিয়ত বাঁধাইছেন, এটারে কয় প্রথম তাকবীর, অর্থাৎ তাকবীরে উলা। শুধু জামাত না, আপনি চতুর্থ রাকাতে গেলেন তাহলে জামাত পাইছেন, কিন্তু তাকবীরে উলা পাইছেন না, দ্বিতীয় রাকাতে গিয়ে জামাতও শামিল হইছেন, আপনি জামাত পাইছেন কিন্তু তাকবীরে উলা পাইছেন না, কিন্তু আল্লাহর ওলি না, একাধারে চল্লিশ বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে, কয় আকাত করে, কথা ঠিক না? অনেকে হাত মিলাইতেছে, তো আল্লাহর ওলি হাত মিলাইতেছেন, হাত মিলাইতেছেন, ওইদিকে আসরের আজান হয়ে গেছে, আজান হয়া নামাজ আরম্ভ হয়ে গেল, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন রাস্তা ছাড়ো আমার নামাজ পড়তে হবে, মসজিদে যায় দেখেন এক রাকাত নামাজ চইলা গেছে, আসরের তিন রাকাত নামাজ পাইছে, তাহলে তিনি জামাত পাইছেন কিন্তু তাকবীরে উলা জুরে কন্না দিয়ে আপনারা পায় নাই। নামাজ তিনি শেষ করলেন, নামাজ শেষ কইরা আল্লাহর ওলি নিজের দাড়ির মধ্যে মুষ্টি মাইরা দস, মুষ্টি মাইরা তুইরা চিন্তা করতেছে নিচের দিকে ছায়া, চিন্তা করতে 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 হঠাৎ করে অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে, সবাই দরাদরি করে কয় আল্লাহর ওলি গো আপনি তো অসুস্থ হয়ে গেছেন, চলেন আপনারে ডাক্তারের কাছে নিয়ে যাই, আল্লাহর ওলি বলেন না, আমারে ডাক্তারের রোগে ধরে নাই, আমারে চিন্তার রোগে ধরছে, কি চিন্তা? কয় রে শুন, চল্লিশ বছরের ভিতরে একদিনও আমার তাকবীরে উলা ছুটে নাই, আজকে আমার তাকবীরে উলা ছুটে গেছে, আমার বয় হয় আসর থেকে নিয়ে মাগরিবের ভিতরে, যদি আমার মরণ হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে এমন অবস্থায় হাজির হব যে আমার জীবনের শেষ নামাজের মধ্যে তাকবীরে উলা নাই।
তাকবীরে উলা সাইরা আর তাকবীরে উলা সারা আল্লাহ দরবারে হাজির হইতে আমার বড় ভয় হয়, এজন্য আমাকে মাগরিবের নামাজটা আবার তাকবীরে উলার সাথে পড়তে দাও। যদি তাকবীরে উলার সাথে মাগরিবের নামাজ পড়া নিতে পারি তাহলে আমি ইয়াকুবের আর ডাক্তার লাগবে না, বিনা ডাক্তারে আমি সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে তারা নামাজ রে কত গুরুত্ব দিছেন চিন্তা করেন, নামাজ রে কত গুরুত্ব দিছেন। তাহলে দুই নাম্বার কাজ হলো আকিমিস সালাহ। আমি হাদিস পড়েছি বাবা, হাদিসের পাকের মধ্যে আল্লাহ নবী বলছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির সম্পর্কে সুসংবাদ আসছে, যে নামাজ পড়বে তার নামাজটা হাশরের দিন নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে নূর বাসতে থাকবে, পায়ের মধ্যে নূর বাসতে থাকবে, তার সেজদার জায়গায় নূর বাসতে থাকবে। নূর ওয়া বুরহানা, এরপরে এই নূরটাই তার ইমানের দলিল হয়ে যাবে, সে যে ইমানদার। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, এরপরে যখন ইমানের দলিল পাওয়া গেল তখন সেই ব্যক্তিরে নাজাত দিয়া আল্লাহ জান্নাত দিয়া দিবে। এক নাম্বার হলো নূর হবে নামাজটা, আর এই নূর যখন চমকাইতে থাকবে তখন হইবটা কি হয়, তার যে ঈমান আছে ওই ঈমানের প্রমাণ হয়ে গেল, ঈমান আছে। আর ঈমান যখন পাওয়া গেল তখন সে নাজাত পাইয়া যাইবে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতা। যদি নামাজ না পড়ো তাহলে তোমার কোনো নূর থাকবে না, চেহারায় নূর থাকবে না, পায়ে নূর থাকবে না, হাতে নূর থাকবে না। তুমি যে ইমানদার তার দলিল পাওয়া যাবে না, দলিল না পাওয়া গেলে কয় তারে আল্লাহ জাহান্নামে দিয়া দিব, না যা তো সে পাবে। তারপরে সবচেয়ে বড় যে জিনিস ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন শুনো ও উম্মত আমার, যদি নামাজ না পড়ো তাহলে তোমার হাশর কার সাথে হবে জানো কি? কোনো আলেমের সাথে হবে না, কোনো আল্লাহর ওলির সাথে তোমার হাশর হবে না, কোন নবী রাসূলের সাথে হাশর হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফিন। কো তোমার হাশর হবে ফেরাউনের সাথে, তোমার হাশর হবে নমরুদের সাথে, তোমার হাশর হবে আবু জেহেল উতবা আবু লাহাব সাইবার সাথে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করছেন আপনি কি চান আপনার হাশর নাশর হোক? হে যুবক ভাইরা, আপনারা কি চান আমাদের হাশর নাশর হোক ফেরাউনের সাথে? থ্যাংক ইউ। নবীর সাথে হাসর হোক, ওলামায়ে কেরামের সাথে হাসর হোক, আমরা চাই কি চাই না? তাহলে নামাজ পড়ন লাগবো না লাগতো না? অন্য হাদিসে রাসূল বলেন মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু বি খামসি খিসাল, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু বি খামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকাল মাউত وعذاب القبر ويعطيه الله بيمينه ويمر على الصراط كالبرق ويدخله الجنة بغير حساب. আল্লাহর হাবিব বলেন যারা নাকি নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব বলেন পাঁচটা পুরস্কার। এক নাম্বার মান আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল মাউত, এক নাম্বার মৌতের সময় যে কঠিন আজাব হয় ওই আজাব আল্লাহ তুলে নিবেন। সুবহানাল্লাহ। হে যুবক ভাই, মরণের সময় বড় কঠিন, আজরাইল মাথা সাত আসমান উপরে, পা দুটা থাকবে সাত তবক জমিনের নিচে,
সমস্ত শরীরের মধ্যে থাকবে তাল গাছের মতো এক একটা পশম, আর এই পশমের গুড়া দিয়ে আগুন বাহির হতে থাকবে। আজরাইলের শরীরে বিরাট বিরাট পুকুরের মতো এক একটা চক্ষু, ওই চক্ষু দিয়া যখন গুরন্তি মারবে রুহুটা তর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী বলেন রুহুটার মধ্যে দইরা যখন টান মারবে গো, তখন তোমার রগ গুলা ঠাস ঠাস করে সিরিয়া ফালাইবে। আল্লাহর নবী বলেন কাফর যদি তুমি ভিজা কাফর যদি শুকাইতে দাও, শুকানোর পরে কাটাদার 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 গাছের মধ্যে তুমি শুকাইতে দিছো কাফর, ওই কাফরটা ঠান দিয়া তুললে যেমন সিরসির আওয়াজ হয়, ঠিক এমন ভাবে যখন জানতার ধরে টান দিব এমন ভাবে সিরসির করে আওয়াজ হবে। তাহলে সহ্য করতে পারবি না রে যুবক, তাই নামাজ ছাড়িস না। এ যুবক ভাই দেখো, মৌতের কঠিন আযাব থেকে যদি বাঁচবার চাও তাহলে অবশ্যই আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। ইয়ারফাউ আনহু যিকাল মাউত ওয়া আযাবাল কবরি, দুই নাম্বার কবরের কঠিন আযাব থেকে মুক্তি পাবা। যেই কবরের মধ্যে এমন ঘুরবে এমন ভাবে দুই দিকের মাটি আসবে, এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকায় দিবে, ওই কঠিন আযাব থেকে যদি বাঁচবার চাও তাহলে তোমাকে নামাজ অবশ্যই পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূল বলেন ইয়ারফাউ আনহু যিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি, ও ডান হাতে আমল নামা দিবে, ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, বিদ্যুৎ গতিতে তুমি ওই যে ফুল সিরাতের ফুল পাড়ি দিতে পারবে, ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে বিনা হিসাবে। জুরে কোন সুবহানাল্লাহ, চিন্তা করছেন? বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কি চাই না জুড়ে কন? তাহলে জান্নাতে যাওয়ার আশা যদি থাকে, আল্লাহর রাসূল বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ও উম্মত আমার নামাজ হলো বেহেশতের চাবি, বেহেশত তুমি যাইতে পারবা না যদি নামাজ না পড়ো, কারণ চাবি ছাড়া দরজা খোলা সম্ভব না। বক্তা নিয়ে আসেন। তাহলে ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আল্লাহ তাআলার দিদারের উপযুক্ত হওয়ার জন্য তিনটা কাজ, এক নাম্বার আল্লাহর কোরআনের মহব্বত, দুই নাম্বার নামাজ কায়েম করা, তিন নাম্বার হলো জিকির আজকার বেশি বেশি করা। ওয়ালা যিকরুল্লাহি আকবার জিকির করা, ওই জিকিরটা হইল সর্ব উত্তম জিকির, সবচাইতে বড় জিকির হইল আল্লাহু আকবার। ওয়ালা যিকরুল্লাহি আকবারের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির হযরতরা দুইটা করেছেন, এর মধ্যে একটা তাফসীর হলো তুমি যে আল্লাহ আল্লাহ জিকির করবে, এই জিকিরের যে সুযোগ পাইছো এটা হলো সবচাইতে বড় জিকির। দুই নাম্বার ব্যাখ্যা করেন, কয় তুমি যখন আল্লাহ আল্লাহ বলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তোমার নাম স্মরণ করে, আল্লাহ যে তোমার মতো নগণ্য বান্দাকে স্মরণ করে, এটা হলো সবচাইতে বড় জিকির। কথা বলেন ঠিক কিনা ভাই ও দুস্থ বুজুর্গ? আপনি আমার কই? তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, কই বেশি পরিমাণে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ অন্য আয়াতে বলেন বান্দা তুমি বেশি পরিমাণে আমি মালিকের জিকির করো, কারণ এই জিব্বাটা দিছে কে, জোরে কোন কে দিছে কে? আহ আল্লাহু আকবার, এই জিব্বা দিয়া মাকে মা কইয়া ডাক দিলা, বাইয়াকে বাইয়া করে ডাক দিলা, বাবাকে বাবা কইয়া ডাক দিলা, আরে বন্ধুকে বন্ধু করে ডাক দিলা, আল্লাহ তাআলা বলে বান্দা কি হয়ে গেল তোমার, আমি মালিক এই জিব্বাটা দিলাম, আর এই জিব্বা দিয়া তোমার ভাইয়ারে বাইয়া কইয়া তুমি ডাক দিতে পারলা, মারে মা কইয়া ডাক দিতে পারলা, আমি আল্লাহ কি অন্যায়টা করলাম, কি দুষ্টা করলাম রে বান্দা, আমার দেওয়া জিব্বা দিয়া একটা বার আল্লাহ কইরে আমারে ডাক দিলি না। আল্লাহু আকবার জোরে চিল্লায় এখন আল্লাহ। শুধু তাই নয় ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে আল্লাহু আকবার
আকবর এই যে জিকির করলাম কই দে করে তোমার মারে মা কইয়া ডাক দিয়া তোমার মার কলিজা তুমি ঠান্ডা করলা তোমার বাবারে বাবা কইয়া ডাক দিয়া তোমার বাবার কলিজা ঠান্ডা করলা দাদারে দাদা কইয়া ডাক দিয়া তোমার দাদার কলিজা ঠান্ডা করলা আমি মাওলারে যদি তুমি আল্লাহ করে ডাক মারতি তাহলে আমি মালিকের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো জুরে কোন সুবহানাল্লাহ।